الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المهتدون যাবতীয় আহমদ আল্লাহ রবা আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ্সাল শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসালামের জন্যে দীর্ঘদিন পরে আপনাদের এই মসজিদে এখানে খোদ্দা দেওয়ার সুযোগ লাভ করে আমি আল্লাহ পাকে শুক্রিয়া করছি সকাল থেকে একটানা জার্নিতে আছি রাস্তার দুরবস্থা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন তবুও এখানে এসে আপনাদেরকে পেয়ে কষ্ট দুঃখ কষ্ট ভুলে যেয়ে আনন্দের সঙ্গে খদ্দা দাঁড়াইতে পেরেছি আল্লাহ পাকের বিশেষ রহমতে যেন আল্লাহ পাকের শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ মুসলিম উম্মার উন্নতি অবনতি নির্ভর করে ইমান ও তাকোয়ার উপরে খদ্ভাতে যে খদ্ভাতুল হাজা যেটা আমরা পড়ি সুন্নতি খোদ্দা যেটা প্রতি জুমাতে আল্লাহ রসোলে এই পড়তেন ইহা ইহল্লাহম মুসলিম সুর আলী ইমরান একশো দুই আয়াত ছোট্ট একটা আয়াতের মধ্যে অসংখ্য বক্তব্য রয়েছে প্রথমে বক্তব্য হলো ইয়া ইউল্লা দিন আ মানু হে ইমানদারগণ দ্বিতীয় হলো ইত্তাকল্লাহ তোমরা তাকও অবলম্বন করো তৃতীয় হলো তমত ইন তম মুসলিমহন অর্থাৎ একটা মুসলমানের জীবনকে আল্লাহাক তিনটে ভাগ করেছেন প্রথমে আপনি ইমানদার এরপরে আপনি মোত্তাকি এরপরে আপনি মুসলিম একজন মানুষ ইমানদার হওয়ার জন্য শুধু কলামের শাহাদাত পাঠ করে যথেষ্ট একটা অমুসলিম ব্যক্তি যখন আপনার সামনে সে কলামের শাহাদাত পড়বে সঙ্গে সঙ্গে সে ইমানার গণ্ডির মধ্যে ঢুকে গেল সে কিন্তু দপ্তরভুক্ত মুসলিম হয়ে গেল আপনি কিন্তু আর জানতে না তার পরবর্তী পদক্ষেপটা কি হবে এরপরেই তার দায়িত্ব হবে ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো গোত্রুস আল্লাহ রসুলকে হত্যা করবে ওঁত পেতেছিল কোথায় কীভাবে পাওয়া যায় আল্লাহ রসুল তরবারিটা গাছে ঝুলিয়ে ঘুমিয়ে গেছেন তার ছায়ায় প্রচন্ড রৌদ্রের মধ্যে গাছটা তাকে ছায়া করেছে আল্লাহর হুকুমে তিনি ঘুমিয়ে গেছেন এমন সময় শত্রু এসে তরবারি হাতে নিয়ে বলছে এই মোহাম্মদ বলো তোমাকে কে বাঁচাবে এখন আমার হাত থেকে উনি ভাবে বলে দিলেন আল্লাহ বলা সঙ্গে সঙ্গে শত্রুর হাত থেকে তরবে পড়ে গেল এবার তরবে হাতে নিয়ে আল্লাহ রসুল বললেন হে গোত্রুস বলে এবার তোমাকে কে বাঁচাবে বলে তুমি উত্তম ব্যক্তি তোমাকে আমি উত্তম আচরণ আশা করি আল্লাহ রসুল বললেন তোমাকেও বাঁচাবে আল্লাহ তুমি বলো তুই কি চাও বলে আমি উত্তম আচরণ চাই ইসলাম কবুল করতে চাও কি তো অবশ্যই যাও তুমি মুক্ত বাড়ি যেয়ে বলল আমি একজন উত্তম ব্যক্তির কাছ থেকে উত্তম আচরণ পেয়ে এসেছি হে আমার কম তোমরা মোহাম্মদের সঙ্গে শত্রুতা করো না তোমরা সব মুসলমান হয়ে যাও ওর অন্তরে যে ভয়টা আসলো এটা একটু তাকোয়া মুসলমান ইমান বলা কলমের শাহাদ পড়াটা সহজ কিন্তু ভেতরে ইমান আল্লাহ ভীতি আসাটাই কঠিন একটু স্বাক্ষর ঘুরে ফিরে দিলেই একটা মিথ্যা ভাওচারা সই করলে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব কিন্তু না স্বাক্ষর দিচ্ছি আর ভাবছি এই স্বাক্ষর দিতে দিতে যে আমার নিঃশ্বাসটা বন্ধ করে দেন যদি আমার জীবনটা এখানে শেষ হয়ে যায় এই হারাম অবস্থা দিনাতে যদি বিদায় হয়ে যায় কেউ জানে না দুনিয়ায় কেউ সাক্ষী নেই আমি জানি আমার কন্ট্রাক্টর জানে এই যে গোপন চুক্তি আমি করেছি এই যে ভয় এটা একটা তাকোয়া এদিনে বলা হচ্ছে কলমের সহাজাত পড়েছ আমানু হয়েছ মোত্তাকি হওনি আল্লাহকে ভয় করো মুসলমানের প্রতিটি কাজে যখন এমনি করে আল্লাহ ভীতি চলে আসে তখন সে হয় মোত্তাকি অর্থাৎ দ্বিতীয় স্টেজ প্রথম স্টেজ আমানু দ্বিতীয় স্টেজ মোত্তাকি তৃতীয় স্টেজ বলে তমত আন্ত মুসলিমন অবশ্যই অবশ্যই তোমরা মরো না মুসলিম না হয়ে মুসলিম অর্থ আত্মসমর্পণকারী আল্লাহর বিধান সুদ খেও না আমি সুদ খাব না এর জন্য বহু কষ্ট জীবনে বহু কষ্ট সব কষ্ট বরণ করব আল্লাহর বিধানের সামনে মাথা নত করবো সরকার আমাকে বাধা দিবে না সরকার সুদে হালাল করে দিয়েছে আমার প্রতিবেশীরা কেউ বাধা দিবে না কিন্তু না আমি যে মুসলিম অর্থাৎ আমার মাথাটা আল্লাহর বিধানের কাছে অবনত হয়ে গেছে যে ব্যক্তি ইমান আনলো তাকে অবলম্বন করলো কিন্তু নিজের হাত পাখে আল্লাহর অনুগত করতে পারেনি সে মুসলিম নয় ছোট্ট একটা আয়াতের মধ্যে তিনটা স্টেজ আল্লাহ রসুল পড়তি জুমাতে পড়তেন কেন তারা যারা মুসল্লি অর্থাৎ মোক্তাদি যারা আরবি ভাষা তারা বুঝতেন এই ব্যাখ্যা লাগতো না বাংলাদেশের মুসলমানরা তো আরবি বুঝে না এই জন্য আমাদেরকে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হলো ইমান তাকুহা অর্থাৎ আমি মমিন আমি মোত্তাকি আমি মুসলিম এই তিনটা স্টেজ আসতে গেলে খুব কঠিন বিষয় মোমিল হওয়াটা খুব ইজি মোত্তাকি হওয়াটা তার চেয়ে কঠিন মুসলিম হওয়াটা আরও কঠিন আমাদের এদেশে উল্টা হয়ে গেছে এবার মুসলিম হিসেবে টিকে থাকতে গেলে আপনাকে কীভাবে থাকতে হবে এরপরে আল্লাহ বলছেন হাবলিল্লাহ জামিয়া বলে রাখো তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো এখান থেকে বিচ্ছিন্ন হয়ে না বিভক্ত হয়ে না আল্লাহ রজ্জু ধারণ করার নির্দেশ আল্লাহ পাক দিলেন আল্লাহ রজ্জুটা কি ওই আহবুল্লাহ মামদুদ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নাজিলকৃত যে রশি সেটা হলে মামদুদ ওহাল আল কোরআন মুসলমান প্রতিটি পদক্ষেপে কোরআন মেনে চলবে আর কোরআনের নির্দেশ মেনে চলার নামই হচ্ছে মুসলমান আমার মাথা নথা হবে কোরআনের সামনে এখানে উল্টা বুঝবেন না কোরআন বলতে হাদিস বাদ নয় এই ভুল অনেকেই করেন যার জন্য বাংলাদেশে একটা গ্রুপ হয়েছে আহালে কোরআন ওরা হাদিস মানে না কোরআন হাদিস পরস্পরে অঙ্গাঙ্গীভাবে জড়িত কোরআনকেও হাদিস বলা হয় হাদিসকেও হাদিস বলা হয় আল্লাহ আহসান আল হাদিস কিতাবসাহ আল্লাহ বলছেন সবচাইতে সুন্দর হাদিস আমরা আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে সুন্দর হাদিস সেটা কি কোরআন নয় কি এমনি করে চোদ্দটি স্থানে আছে কোরআনের মধ্যে যেন আল্লাহাক কোরআনকে নিজে হাদিস বলেছেন হাদিসের মধ্যেও তো হাদিস উল্লাহ শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব ও খায় মোহাম্মদ শ্রেষ্ঠ হৃদায়ত হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ হলে মোহাম্মদের আদর্শ এটা প্রতি জুমাতে আমাদের খতিব সাহেব বলে থাকেন অর্থাৎ হাদিস বললে কোরআন হাদিস দুটোকেই বুঝায় আর এটা হলো হাবুল্লাহ সুরাক ষোলো সতেরো আঠেরো উনিশ পর্ব চারটি হাইতে আল্লাহ বলে দিচ্ছেন দেখো লাত বিসা আনাকে তা আজলাবি ইন্না আলাই না জ্যামা আহুয়া করা তুম্বা ইন্না আলাই না ভাইয়া না যখন জিবরিল ফের ফেরসতে আসতেন তখন আলদারসিলের সমস্ত দেহটা ঘেমে যেত এত ওজন হয়ে যেত মহাজ যাওয়ার বলছেন আমার পা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে উটের পরে ওই না হলে উট বসে পড়তো ভার সহ্য করতে পারতো না তখন আল্লাহ রসুল করতেন কি যখন কোরআন নাজিল হতো তখন মুখস্থ করতেন আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছেন তহরক বিচালি তুমি কোরআন মুখস্ত করার জন্য দ্রুত জিহবা সঞ্চালন করো না ইন্না আলাইনা জমা আহুয়া কোরআন কোরআন সংকলন করা এবং কোরআন পাঠ করানোর দায়িত্ব আমাদের উপরে সুম্মা ইন্না আলাইনা বা অতপর কোরআন ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমাদের উপরে ওমা আনসাল না লিখ গেলে কিতাবাস মানুষ ঝিলহেম আমরা তোমার উপরে যে কোরআন নাজিল করেছি এই জন্য যে লেখ তোমরা এটাকে মানুষকে বুঝিয়ে ব্যাখ্যা দিয়ে বলে দেবে মানুষ ঝিলহেম কি তাদের জন্য আল্লাহর পক্ষে নাজিল হয়েছে এই ব্যাখ্যা দেওয়ার জন্যই আমরা খদবতে কোরআন এবং হাদিসগুলোকে অনুবাদ করে শোনাই অনারব শ্রোতাদের কাছে আরবি শ্রোতা হলে ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না সুরা নাহল চৌষট্টি হাতে স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে তোমাদের কাছে আমরা যে কোরআন নাজিল করেছি তোমরা এটাকে ব্যাখ্যা দিলে রসুলকে বলা হচ্ছে তুমি ব্যাখ্যা দাও মানুষের কাছে কি নাজিল করা হলো তাদের উদ্দেশ্যে আরে ব্যাখ্যাকেই আমরা বলি হাদিস এত কাশা যাবো না বাবা কাছে পানি খেয়ে আসেন জান ওনাকে একটু পানি নিয়ে দাও তো বাবা মহদিনকে আছে এক গ্লাস পানি নিয়ে দাও কোরআন হাদিস পৃথক করার কোনো সুযোগ নাই পৃথক করলে সালাদ বাদে বাড়ি চলে যেতে হবে কোরআনে বলেছে আকিমুস সালা সালাদ আদায় করো কীভাবে করতে হবে কোরআনে কোথাও নাই আমরা বকিয়ার দ্বন্দ্বী রুকু করি সেজা করি যেগুলো আনুষ্ঠানিকতা আসে সালাতের কেন করি হাদিস আসে বলেই করি যদি আপনি আহলে কোরআন বলেন তা হাদিস বাদ হয়ে যাবে আপনার সালাতে বাদ বিয়ে শাদি সব বাদ কোরআনে বলে যে অনকা সালেহীদ তোমরা মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও কীভাবে দিতে হবে কোরআনে কি বলে আছে সবই হাদিসে আছে দুর্ভাগ্য একদল মানুষ বুঝিয়ে নিচ্ছেন যে কোরআন মানলে যথেষ্ট হাদিস বলার দরকার নেই আর আলে হাদিস বললে এটা আবার কোনো পাগল পাক বোঝে এটা কোরআন মানে রাখলে হাদিসই মানে এই এই সমাজে আমরা বসবাস কি এখনো পর্যন্ত এই উচ্চশিক্ষিত মানুষ এখন ঘরে ঘরে মেয়ে পাস ঘরে ঘরে কামেল পাস এই সময় যদি এরকম জাহিলিয়াত বিরাজ করে বাংলার জমি তো জামো কোথায় বলেন আহেল হাদিস বললে কোরআন দুটো কি বোঝায় যারা কোরআন হাদিসের অনুসারী কোনো ব্যক্তির অনুসারী নয় কোনো মানুষের অনুসারী নয় এইখানেই নির্দেশ হচ্ছে আমাদের বে হাবলুল্লাহ তোমার হাবলুল্লাহকে সমবেতভাবে আঁকড়ে ধরো হাবল্লাটা হচ্ছে কোরআন হাদিস কোন ব্যক্তিকে বে আবদুল্লা বলা হয় নাই তোমার আবদুল্লাহকে সমবেতভাবে ধারণ করো এটা হয়নি মুসলিম মোহাম্মা এইখানে কি ভুল করেছে যার ফলে ধর্মের নামে অসংখ্য মজাবে এবং তরিকা মুসলমানরা বিভক্ত রাজনীতির নামে অসংখ্য দলের মুসলমানরা বিভক্ত এরা এক হতে পারেনি জীবনে পারবে না করছেন এটা আদলে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আছে তোমরা পারবে না কারণ তোমাদের ভেতরেই এই বীজ আছে হিংসার বিদ্বেষ বিভক্তির মূল কারণ হচ্ছে হিংসার বিদ্বেষ হিংসা বিদ্বেষ নাই বিভক্তি নাই এবং নিজের মায়ের পাটে পাঁচটা ভাই পর্যন্ত এক থাকতে পারে না হিংসা বিদ্বেষ থাকলে যদি বলেন তো আল্লাহ হিংসা বিদ্বেষ কেন বানিয়ে দিল ঠিকই আছে আল্লাহ বানিয়েছে আপনার পরীক্ষা করার জন্য আপনি হিংসা বিদ্বেষকে অতিক্রম করে বিশুদ্ধ পথে চলেন কোনো সমস্যা হবে না এখানে যে আমাদের পরীক্ষা ঐক্যের মূল বিষয় হলো তিনটা বিনয় সহনশীলতা আরও বলে দিই যে কোনো আমল কবলের জন্য আল্লাহর কাছে আপনাকে তিনটা শর্ত মনে রাখতে হবে আকিদায় সহি তরিকায় সহি এখলাসে আমল এই তিনটা জিনিস যদি না থাকে আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না এখন আকিদা সহি হতে হবে সিরিপ থাকা যাবে না তরিকা সহি হতে হবে বেদাত থাকা চলবে না নিয়ত এখলাস থাকতে হবে রিয়া থাকা চলবে না এই তিনটা বস্তু শস্য মাথায় রাখতে হবে আমি যখন সালাদ আদায় করছি যদি রিয়া এসে যায় স্যালাদ হবে না স্যালাদ আদায় করছি যদি তরিকা বিরোধী কাজ করি হাদিসের তরিকা বাদ দিয়ে অন্য অন্য তৈরিকে যে সেলাতা দেয়া করি ওই সেলাতাল্লাহ কাজ কবুল হবে না ঠিক আপনি সালাত দেয়া করছেন বড় এক মাজারের পাশে মাজারও খুশি আল্লাহও খুশি এটা হবে না আজকের ব্যবসা করার জন্য যারা কবর ব্যবসায়ী তা দেখবেন কবরের পাশাপাশি মসজিদ বানাচ্ছে তারা তাতে মুসলমান মসজিদে আসবে সেটা কবরের সহ দেওয়া কিছু টাকা দিবে উদ্দেশ্য তার মাল কামাই করা সাবধান আকিদা সহি হতে হবে কোনো রকম থাকা চলবে না আকিদার মধ্যে আমার উন্নত মস্তক অবনত হবে সেরেফ আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে এই আকিদা যদি মজবুত না থাকে কোনো অশিলা কোন মানুষ কোন কৃষি অশিলা হতে পারে না হবে সেরেফ আমার সৎ আমল সৎকর্ম নে আমল ছাড়া কোনোদিন কোন কোনো অশিলা হতে পারে না এর পরও লাগে আল্লাহর রহমত একদিন আল্লাহ রসুল বলছেন দেখো এই সাহাবির শুনে রাখো আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনকি আমিও না কি বললেন আপনিও না তাহলে আমিও না যদি নাকি আল্লাহ আমাকে তার রহমতে আবেষ্টিত না করেন সাবধান অতএব তোমরা মদ্যপন্থ অবলম্বন করো চরম অবলম্বন করো না খুব বেশি মুসলিম আপনি সালে একেবারে রাত জেগে জেগে তাহাজ পড়ছেন হবে না ইমনি আবদুল্লা ওবাইকে জিজ্ঞেস করলেন কি সাহাবে হে আবদুল্লাহ ইবনে ওবাই আবদুল্লা ভাই ওবাই বিন কাব আপনি যে বিখ্যাত সাহাবি আপনি এমন সাহাবি আল্লাহ পাক আপনাকে সম্মান করেছেন একদিন আল্লাহ রসুল বললেন এই ওবাই এদিকে আসো আসলেন শোনো তুমি এই সুরাটা পড়ো তো আমার সামনে বল কেন আল্লাহ আর সে ফ্রেস্তাদের সামনে বলেছেন এই সুরাটা নাজিল করো এবং ওবাই বিন কাককে পড়তে বলো কি আমার নাম আল্লাহ পাকের আরশে আলোচিত হয়েছে হ্যাঁ তোমার নাম সেখানে আলোচিত হয়েছে বলেই তো আমি তোমাকে বলছি ওবাই বোন কাপ আনন্দে কেঁদে ফেলেছে বলে আমার এই সম্মান হ্যাঁ ওবাই বোন কাপ সামনে আসলেন পড়ো হাল কী জানো সুরে বাইগিনার শুরুটা কী বাবা বললেন একদম সুরে বাইগিনা লাম যখন লদিনে কাফর উদ্দিন আহল কিতাই বল মুশেকিন এমন ফকিন হাত্তা তাহাতি এমন বাইগিনা এই সুরটা পড়তে বললেন চমৎকারভাবে ওই বেন কাপ পড়ে দিলেন ওভাইবেন কাহাব ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াতকারী যিনি আল্লাহ রসুল তার তেল শুনতে পছন্দ করতেন আল্লাহ পাক এটা আলোচনা করেছেন আর সে সাহাবিদের ফ্রেস্তাদের সঙ্গে সেই খবরটা জিবরিলে এসে আল্লাহ নবীকে দিলেন আল্লাহ নবীর সঙ্গে তাকে ডাকলেন কী সম্মান তার ওভাইবেন কাহাবকে আল্লাহ পাক এই সম্মান দান করলেন তিনি কোরআন তেলাওয়াত করলেন ও একদিন তিনি বলছেন এই সাহাবির আদিগাস তোমরা ক্রিয়ন্ত লাভ করো এমনি মসুদ তুমি পড়ো আজকে ইভনি মসুদ বলছেন আমি করবো আপনার সামনে আপনি তো নিজের সাহেব কোরআন তো আপনার কাছে নাজিল হয় আমরা আপনার কাছে শিখি আর আমি পড়ব হ্যাঁ আব্দুল্লাহ তুমি জানো না তোমরা কোরআন পাঠ করলে আমার খুব ভালো লাগে পড়তে শুরু করলেন পড়তে পড়তে সুরা নেশা একচল্লিশ আয়াতে গিয়েছেন আল্লাহাক বলছেন কাইফা আল্লা আলা আল্লাহ শাহিদা হে মোহাম্মদ সেদিন কেমন হবে যেদিন প্রত্যেক উম্মত থেকে আমি একজনকে নবীকে ডেকে নিয়ে সামনে সাক্ষী হিসেবে দাঁড় করাবো আর সেই সময় হে মোহাম্মদ আমি তোমাকে পৃথিবীর সমস্ত উম্মতের সামনে সাক্ষী হিসেবে দাঁড় করাব সেদিন কেমন হবে এইখানে কি আল্লাহ নবী কেঁদে ফেললেন ইভিন থামো আর কথা আর এগোয়া এভিন তাকে এদিকে আল্লাহ নবীর চোখ দিচ্ছে চোখে পানি পড়ছে কী উচ্চ সম্মান আমাদের নবীর পৃথিবীর সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সবার উপরে সাক্ষী দাতা হিসাবে আমার নবীকে আল্লাহ পাক সেখানে সেট করবেন তুমি সাক্ষী দাও আদেশটা পুরো বলে দি আল্লাহ পাক সমস্ত মতকে সেখানে জিজ্ঞেস করবেন হে নোহ এদিকে নত তোমরা আস বলো নুহু কি তোমাদেরকে দাওয়াত দিয়েছে তাহলে হ্যাঁ নুহ দাওয়াত দেয়নি যেজন তো আমার আজকে জাহানা যাচ্ছে নুহু তুমি বলো তুমি দাওয়াত দিয়েছিলে আমি অবশ্যই দাওয়াত দিয়েছি তুমি দাওয়াত কমিল মনে হরা ফেলো ম্যাসেদ হুম দোয়া ইল্লা ফের আমি তাদেরকে রাত্রে দিন দাওয়াত দিয়েছি রামগা ওরা পালিয়ে যেত খালি তুমারী আলান লাহুম আশ্রয় তলোম ইসরারা প্রকাশ্যে দাওয়াত দিয়েছে গোপনে দাওয়াত দিয়েছে তবুও আমার কোনো ওরা শোনেনি অথচ আজকে প্রকাশ বললো আমি নাকি দাওয়াত দেই নেই মিথ্যাবাদীরা মুন তোমার সাক্ষী কোথায় মুরু বলছে আমার তো কোনো সাক্ষী নেই সবাই বলছে গণতন্ত্র যেহেতু সবাই বলছে আমি দাওয়াত তো আমি আর কোথায় সাক্ষী পাবো তো আমার সাক্ষী হলে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ এইবার কি প্রত্যেক উম্মত তো নবীর দাওয়াতকে অস্বীকার করবে শেষে ডাকা হবে মুসলিম উম্মাকে এ মুসলিম উম্মা তোমরা বলো বিগত নবীরা তাদের উম্মতের কাছে দাওয়াত কি পৌঁছেছিল আমরা তখন বলবো হে আল্লাহ অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতের কাছে শশা রেসালাত পৌঁছে দিয়েছেন তো বলা হবে এই তোমার জানলে কেমন করে তোমরা তো সবার শেষে এসেছো জানলে কেমন করে তারা বললে আমরা আল আমিন মোহাম্মদ বিন আবদুল্লা রসুল্লাহ সাল্লামের কাছে শুনেছি যে মধ্যে ছিল না আল্লাহ পাক বলেছেন আমরা প্রত্যেক উম্মতের কাছে নবী পাঠিয়েছি এবং তারা সবাইকে ডেকেছে এবদুল্লাহ তোমরা আল্লাহ দাসত্ব করো আমরা নবীর কথা বিশ্বাস করেছি তো সেই বিশ্বাসে আল্লাহকে বলছি অবশ্যই প্রত্যেক নবী সত্যবাদী ছিলেন অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন এরপর নাভাবে ডাকা আমাদের নবীকে মোহাম্মদ এসো তোমার উম্মত সাক্ষ্য দিয়েছে তুমি সাক্ষ্য দাও সবার উপরে এই সুরে নেশা অ্যাকচুয়ালির সাথে ওই আল্লাহ পাক বলছেন এই যে মহা মহামর্যাদা এইটা শুনেই আল্লাহ রসুল কেঁদে ফেলবেন হ্যা আল্লাহ আমাকে উচ্চ মর্যাদা এসেছেন আমার উম্মত এত সম্মান করেছেন কি আমাদের দিন সবার মুসলিম উম্মার সম্মান বেশি আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সম্মানের সম্মানিত করুন কে আমাদের দিন যেন আমরা সমস্ত উম্মতের সামনে সাক্ষী দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি সেই যোগ্যতা অর্জন করার শর্ত হচ্ছে আকিদায় আয় সহিয়া তরিকায় সহিয়া এখলা আকিদ হবে শিরিক বিমুক্ত নির্ভে তোহিত বিশ্বাস আমল হবে বেদাত মুক্ত নির্ভিজাল শূন্যতের অনুসরণে প্রতিটি কাজ হবে এখলাসের সাদা সরে আল্লাহকে খুশি করার জন্য বান্দাকে খুশি করার জন্য কোনো কাজ বান্দা করবে না এই তিনটা শর্ত মারলে আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ কাছে সম্মানিত হবেন এবং সমস্ত কিছু ঊর্ধ্বে আপনি চলে যাবেন আপনার সম্মান বিলাল হাফশি বলছে এই বিলাল তুমি এমন কি নেকির কাজ করেছ যে তুমি যে দেখছিস আমার আগে আগে জুতার শব্দ শুনছি হে আল্লাহর রসুল আমি তো মিসকিন আমি তো নিগ্রহ আমি কি জানি আপনি তো শিখেছেন তাই তো বলি না আমি মেয়েরাজে গিয়ে আমি তোমার জুতার শব্দ শুনেছি তো বলছে আমি তো কিছুই করি না আপনি আমাকে শিখিয়েছেন যে উজু করার পরে তাই হাত দেয়া করো দূরেকাত মসজিদে এসে উজু করে দূরে কা তাই সালাত আদায় করো আমি এইটা করি উজু যখন নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে উজু করে দুর্গা সালাত আদায় করি তখন মোট আসে দুর্গা সালাত আদায় করি এই জন্য তুমি আমার আগে চলে গেছো বলে আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে নেক আমলের কারণে নবীকে পর্যন্ত ক্রস করে যাচ্ছে উম্মত একটা সাধারণ নিগ্র মক্কা বিজয় হয়ে গেল অষ্টম হিজুরি সতেরি রমজান হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কি হবে এখন আবু সুফিয়ান ভয়ে কাঁপছে সর্বনাশ যদিও মুসলমান হয়েছি বটে সমস্ত মক্কার লোক সন্ত্রস্ত না জানি এই মানুষটা কি হুকুম দেয় উনি ভাষণ দিয়ে দাঁড়িয়েছেন বলে হে আহলে মক্কা তোমরা আমার কাছে কী আচরণ আশা করো তারা বলল উত্তম ভাইয়ের কাছে ভাই যেমনটি আশা করে ঠিক আছে তোমাদের উপরে আজকে আর কোনোই অভিযোগ নাই তোমরা আজকে মুক্ত বিলাল যাও কাবাঘরে মাথায় উঠো দাঁড়িয়ে আজান দাও বিলাল কাবাঘরে মাথায় উঠে যা আজান দিলেন বিলালের আজানের ধ্বনি সমস্ত পাহাড় পর্বত ডিঙে সিরকে খান খান করে দিল সিরকের অন্ধকারের মধ্যে তভিদের আওয়াজ যখন শুরু হয়ে গেল মূর্তি পূজারের সব মাথা নিজকৃত ফেল সর্বনাশ একদিন যাকে লাত লাতার মানাতের কসম খেতাম আজকে রাতারাতি সব পাল্টে আজকে আল্লাহর কসম খেতে হবে আল্লাহর এই জয় ধ্বনি বহুদিন পরে মক্কার মানুষ শুনলো ইব্রাহিমের রক্তে গড়া এই তার বংশের লোকেরাই যারা চিরদিন ছিল তহিদের অনুসারী তারা সিলিয়াউদ্দিন পর্যন্ত মূর্তি পদের শির্কের অনুসারী তাদেরই সন্তান মোহাম্মদ ইবিন আবদুল্লা আজকে তহিদের বিজয়ী বেশে সেখানে এসেছেন অথচ কোনো অহংকার নাই তিনি কারো প্রতিশোধ নিলেন না এই উদারতায় সমস্ত মানুষ তো অনুগত হয়ে গেল ভাষণ দিয়ে নামলেন হাজারে হাজার মানুষ বায়াত গ্রহণ করার জন্য পাগল হয়ে গেল চলে আসলো সেখানে হে মোহাম্মদ আর কোনো অধিকার আজ আমরা সবাই মুসলমান হয়ে যাচ্ছে তোমার কাছে এই যে দৃশ্য এগুলো মনে করুন ঐতিহাসিক জ্ঞাপন তার ইতিহাসের মধ্যে ডিক্লেন্ড ফল আরব এম্পায়ার মধ্যে অত্যন্ত চমৎকার করে এই আলোচনাটা এনেছেন তিনি বলছিলেন এইখানে গিয়ে হতভম্ব হয়ে যায় বিশ্ব ইতিহাসে এমন কোনো বিজেতা সেনাপতিকে আমরা দেখি নাই যে বিজয়ী হওয়ার পরে এমনি করে তাদেরকে পুরোপুরি ক্ষমা করে দেয় আর এই সাধারণ ক্ষমতার পরপরই সেই লোকগুলো সবাই তার কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে যায় এই দৃশ্য আমি ইতিহাসে কোথাও দেখি নাই একমাত্র মোহাম্মদের কাছে দেখেছি আর মোহাম্মদ সেটা পেরেছে তার উম্মদ সেটা পেরেছে আর কেউ পারেনি পৃথিবীতে আজকের পৃথিবীর মুসলিমদের মধ্যে বলুন আর অমুসলমানদের মধ্যেই বলুন সেরে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ আর অহংকার সার কিছু নাই মানুষের মানসিক অহংকার আর বিদ্বেষার শেষ নাই এই বিদ্বেষ অহংকার দূর করতে পারলেই সহজে এখলাস আদায় করা যাবে এখলাস আসে না এরপরও একদিন সাহাবি আবুদার গেফারি বলছেন হে আল্লাহ রসুল আমি যখন সালাদ আদায় করি মানুষজন যখন আমাকে খুব ভালো বলে আমার মনটা খুব ভালো লাগে তাহলে এটা কি অহংকার হবে সালাত আদায় করলে আবুদার গেফারি প্রশ্ন করছেন আল্লাহ রসুল কাছে আমি যখন সালাদ আদায় করে ধীরে সুস্থে সবাই তাকে তাকিয়ে দেখে বলা আবুদার কি চমৎকার সালাদ আদায় করছে তা আমার মনটা খুব ভালো লাগে আরও ভালো গিয়ে স্যালাদা আদায় করি এটা কি আমার মধ্যে অহংকার হবে আল্লাহর সব বলছেন না হাজা হাজুল মোমেনের জন্য এটা দুনিয়া বি সুসংবাদ তুমি তো জান্নাতে যাবে জান্নাতে তোমার জন্য আসেই দুনিয়াতে তোমার জন্য এটা সুসংবাদ তুমি শহীদ আদায় করতে পেরেছ এবং সম্পূর্ণরূপে আল্লাহর বস্ত্রের দিনে চোখের পানি ফেলতে পেরেছ কজন মুসিল্লি আছে যারা আল্লাহর জন্য জান দিয়ে চোখের পানি ফেলতে পারে কেমন দিন যে শাস্রীর লোক আল্লাহর আশ্রয় পাবে সায়ের পাবে তো একটা তো ওই খালিয়ান সে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চোখ বেয়ে পানি পড়ে পানি পড়া মুসল্লি এখন নাই উদ্ভ্রান্ত মুসল্লি আমরা আসছি যাচ্ছি উঠবাসা করছে চলে যাচ্ছি যখনই আমরা বলছি শহীদারি কে সালাত আদায় করেন তুমি বলা হচ্ছে ওরা হবে দেশের লোক পড়ে একভাবে তুই আর আরেকভাবে অথবা একবার চিন্তাই করা হচ্ছে না সে নিজে বলছে না হাদিস অনুযায়ী বলছে এখানে যে আমাদের প্রশ্ন দল মানবেন না নেতা মানবেন না হাদিস মানবেন সমস্ত মুসলমানের কাছে আমাদের প্রশ্ন এইখানে যে তাদের আমাদের সম্পূর্ণ আজকে মেহেরপুরে বহু মুসল্লি আছে বহু মসজিদ আছে সব মসজিদে এক ধরনের তাদের হচ্ছে এই মসজিদে আরেক ধরনের সেলা তাদের হচ্ছে পার্থক্য নাই তাদেরকে যদি জিজ্ঞেস করান তো জবাব না যেটা নবীদেরকে শোনানো হয়েছিল বরং আমার আমাদের বাপ দাদাদের অনুসরণ করবো এটা বলবে না সবাই এটা বলবে আর আমরা বলি আমরা কোরআন হাদিসের অনুসরণ করব। পার্থক্য হবে না আপনি বলছেন চার মজাব মানে ফরত বাস ভালো কথা তিন মজাবের লোকও তো আমাদের সালাত আদায় করে মেজরিটি তো আমাদের সাথে আছে মানে না কেন কিন্তু আমি বললেন না বাংলাদেশে তাদের খবরই নেই সব এক একমের লোক বসবাস করে প্রশ্ন হলো এখানে মজা বড় না হাদিস বড় এই উত্তরটা কেউ দিচ্ছে না একজন সাফি একজন সালাত আদায় করছে রফলে দান করে বুকে হাত হাতবেন আমিন বলে আমাদের সব আর আমাদের আজহামউদ্দিন সাহেব সালাত তার পাশে দাঁড়িয়ে চেহারায় কিন্তু কোনো পার্থক্য নাই সবাই রফলে দান করছে সবাই আমিন জোরে বলছে কিন্তু পার্থক্য একখানা আছে যেটা যারা অনেকে চিনেন তারা জানেন যে উনি রফলে করছেন কেন ওনার ইমাম ইমাম শাফি রহমতুল্লা আলহে রফল দানের অগ্রাধিকার দিয়েছেন ওনার মোজাবে অর্থাৎ শাফি মোজাবে হাম্বলি মোজাবে রফলে আছে বলেই কিন্তু উনি রফল করছেন আর রাজমন্দির সাহেব রফলদান করছেন কেন উনি দেখেছেন যে হাদিসে আছে রফল করা সাড়ে চারশো হাদিস আছে সেজন্য কিন্তু উনি হাদিসের প্রতি মাথানত করে রফলি করছেন দুজনে আঁকি দাগি সমান হবে একজনের আকিদা একজনের মাথা নত হয়েছে ব্যক্তির কাছে বা দলের কাছে বা বাপদাদের কাছে আর একজনের মাথা নত হয়েছে হাদিসের কাছে বলুন ফুল মাত পাবে কে আর ওইটা কি হবে জিরো কিছু পাবে না দুয়ে দিয়ে চায়ের হয় যদি কেউ পাঁচ লেখে নম্বর ফুল পাবে কিছুই পাবে না অতএব জনগণের দহাই না দিয়ে সংখ্যার দহাই না দিয়ে ডিগ্রির দোহাই না দিয়ে ছোট্ট একটা কথা আসুন আমরা ঐক্যবদ্ধ হই পবিত্র কোরআন এবং সৈয়দের যা আছে তাই মানব যা নাই তা ছাড়বো অমর রসুল হো ফজু হো অমাহ আন হো ফান্তা হো রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা বর্জন করো সুরে হাসরের এই সাত নম্বর আয়তের একটা অংশ কি কিন্তু মুসলিম উম্মার ঐক্যের জন্য যথেষ্ট আহেলাদিসের মধ্যে যে গোলমারটা হয়েছে সেখানে এখানে হিংসার অহংকার ও বহু আহলে যেখানে দলবদ্ধ মনোজাত করতে আগে সালাম ফেরি নেপার করতে না সমস্ত সে করতে এটা যুবসংঘ আসার পরে বলে দিল আর চলবে না কারণ হাদিসগুলো নাই করা হবে না বা সংঘ এগুলো কালাট মারাও যুবসংঘ মারলে নাকি বাবা ভাবখানে আরম্ভ হয়ে গেল কারণ যুবসংঘ বলে দিয়েছে বাবা সহিদিশ মানতে হবে আহলেসের মধ্যে অসংখ্য জৈবাদিস ছিল অসংখ্য সেরেক বেদার ছিল আহলেস দিব্য সয়াবিরাত করত ঢাকা যেই দেখেন একবার কুলখানি করে বকশি দেয় কোরআন বকশি দেয় সবই আহলেসে গড়ে দিতে একদিন যুবসংঘ আসার পরে সব বাতিল করে দেওয়া হলো ফলে আমরা হয়ে টার্গেটে রাজশাহীতে টার্গেটে পড়লাম জামালপুর ইভিন এলাকা সেখানে টার্গেটে পড়লাম ঢাকাতে টার্গেটে পড়লাম সব জায়গাটাই আমরা হয়ে নির্যাতিত কিন্তু আমরা আনন্দিত হাজারো নির্যাতনের পরেও আজকে মানুষ বুঝতে শিখেছে যে সই হাদিস কোনটা হাদিস বিরোধী কোনটা এটা বোঝার পরেই বহু জায়গাতে আমূল পরিবর্তন হয়ে গেছে আহালেসের মধ্যেও হয়েছে অন্য ভাইদের মধ্যেও হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আহলেদ আন্দোলন বাংলাদেশ এ দেশের শুধু আহলাদদেরকে না প্রত্যেক মানুষকে কোরআন এবং সৈয়াদিস আলোকে জীবন গড়ার আহ্বান জানায় যিনি আদম সন্তান সে মুসলিমই হোক আর অমুসলিম হোক প্রত্যেক মুসলমান সৃষ্টিকর্তাকে আল্লাহ নয় প্রত্যেক মানুষের নবীকে মোহাম্মদ রসুল্লাহ নয় অর্থাৎ রসুল্লাহ ইসলামের ইমামত এবং তার নবুয় প্রত্যেকের জন্য প্রযোজ্য শুধু মুসলমানদের জন্য নয় আমরা সবাই নৌহের কৃষ্টিতে আশ্রয় পাওয়া সেই চল্লিশ চল্লিশ আশি জন লোকের বংশধর যে ইমানদারগুন সেদিন পালা মানে ডুবেনি বেঁচে গেছিল তাদের সংখ্যা বলা হয়ে থাকে চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন নারী মুমিন মানুষ তারা সে মুমিনদের বংশধর আজকে আমরা যারা আছি সারা পৃথিবীতে প্রায় ছশ কোটি মানুষ সে সে ট্রাম্প পর্যন্ত তাদের বংশধর ইহুদিরাও তাদের বংশধর অত আমরা সবাই প্রস্তুত আহ্বান জানি আসুন পবিত্র কোরআন ও সৈহদ ইসলাম আলোকে জীবন গড়ি এই আহ্বান এই উদার আহ্বান সবার কাছে কেউ স্মরণ করে কেউ সহ্য করে কেউ মেনে নেয় আলহামদুলিল্লাহ সমস্যা নেয় আর যারা মেনে নিচ্ছে না তারা নানাবিধ যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে মনে রাখবেন আল্লাহর বিধান অপরিবর্তনীয় মানুষের বিধান পরিবর্তন হয় ফতোয়া চেঞ্জ হয় কোরআন চেঞ্জ হয় না আল্লাহ বলছেন ও আত্ম বেহাবলিল্লাহ জামি ওলাফার রাখো তোমরা সকলে সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো ওলা আফার রাখো বিভক্ত না বিচ্ছিন্ন হয় না আজকে আমাদের সবার প্রতি একই আহ্বান থাকবে আসুন নিজের সার্বিক জীবনটা হিংসামুক্ত করি এবং সার্বিক জীবনটা করেন হাদিস অনুযায়ী নিজেকে পরিচালনা করি প্রতি মুহূর্তে পা ফেলার সময় চিন্তা করি কাজটা করছি আল্লাহকে ভয় করছি তো আল্লাহর বিধানটা কি আছে জেনে নিন ইনশাল্লাহ দেখবেন সমাজ পরিবর্তন হবে সব বাক্যে নিজেকে পরিবর্তন করতে হবে তারপর নিজের পরিবার তারপর নিজের প্রতিবেশী এমনি করে আস্তে আস্তে সমাজটা পরিবর্তন হবে সমাজ পরিবর্তন না হলে কোনো কিছুই পরিবর্তন হওয়া সম্ভব নয় যদি কিছুই না পারি অন্তত নিজেকে তো পরিবর্তন করতে পারি আমার নিজত্ব অন্তত পক্ষে আমার কবরে বাঁচতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন সৈয়দ ইসলার আল্লাহকে জীবন গড়ার তৌফিক দান করুন এবং হাবলুল্লাহল মাতিন আল্লাহ রজ্জু যাতে নিয়ে পাঠিয়েছেন কোরআন হাসির মাধ্যমে এর পরিপূর্ণ অনুসারে হয়ে দুনিয়া থেকে যেন পাক আমাদের বিদায় দেন সেই তফিক আল্লাহ আমাদের দান করেন আকুলকলি হাজা আস্তাক মুসলিমিন